প্রথমে আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তারপর এখানে লিখবেন, সার্চ বক্সে লিখবেন এসএসসি রুটিন ডাউনলোড 2021। তো আমি লিখবো এসএসসি রুটিন ডাউনলোড 2021, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। তো আমি লিখতেছি এসএসসি রুটিন ডাউনলোড 2021, ডাউনলোড 2021 লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এসএসসি রুটিন 2021 পিডিএফ সকল বোর্ড নতুন রুটিন আপনারা এর উপর ক্লিক করে দেবেন। ভালো করে দেখে নিন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে চলে যাবেন। আর একটু নিচের দিকে যেতে হবে। আপনারা ততক্ষণ নিচের দিকে যাবেন যতক্ষণ পর্যন্ত রুটিনটা না পাচ্ছেন। আপনারা নিচের দিকে চলে যাবেন, আর একটু নিচের দিকে চলে যান, আর একটু নিচের দিকে চলে যান, নিচের দিকে চলে যান। এই দেখুন রুটিনটা চলে এসেছে। তারপর কী করবেন, এর উপর এই রুটিনের উপর কী করবেন, টাচ করে ধরে রাখবেন। টাচ করে ধরে রাখার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই দেখুন এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। তারপর ওপেন এর উপর ক্লিক করে দেবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পর এই দেখুন, এই দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, সবসময় তো আর ওপেন লেখা থাকবে না, আপনারা এটা কোথায় গিয়ে দেখবেন? এর জন্য আপনাদের মোবাইলের ফাইলস অ্যাপে চলে যেতে হবে। প্রত্যেকের মোবাইলে একটি ফাইলস অ্যাপ থাকে, ওই ফাইলস অ্যাপে চলে যাবেন। ফাইলস অ্যাপে চলে যাওয়ার পর আপনারা আপনাদের মোবাইলের ডাউনলোড অপশনে চলে যাবেন। এই অপশনটা যেখানেই থাকুক না কেন, ডাউনলোড অপশনটা আপনারা কষ্ট করে খুঁজে নেবেন। তারপর ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এই আবারও এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এই দেখুন এসএসসি রুটিন 2020, আপনারা এর উপর ক্লিক করে দেবেন। দেখুন এটা আপনারা এভাবে ডাউনলোড করে নিতে পারবেন, যে কোনো সালের রুটিন আপনারা এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।